আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে 9 জুন 2024 রবিবার। আজকে আমি বাড়ি থেকে বেরিয়ে সকাল বেরিয়ে পড়েছিলাম বোলপুর স্টেশন থেকে সাঁইথিয়ার জন্য। সাঁইথিয়া গিয়েছিলাম, মানে সাঁইথিয়া যেতে হচ্ছে মায়ের হোমিওপ্যাথি ওষুধ আনার জন্য। তো আজকের দিনটা আপনাদের সঙ্গে শেয়ার করবো কী কী করলাম সারাদিন। তো এখন এই মুহূর্তে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে আছি, ট্রেনের জন্য ওয়েট করছিলাম, হাতে কিছু মুহূর্ত রেকর্ড করেছি। তো সাঁইথিয়ার কাজ হয়ে গেল, এখন সাঁইথিয়া স্টেশনে আবার ফিরে এলাম। সাঁইথিয়া থেকে আবার বোলপুর যাব, বাড়ির দিকে যাব। তো সাঁইথিয়া স্টেশনে এই মুহূর্তে রয়েছি, ট্রেনের জন্য অপেক্ষা করছি। এটা সাঁইথিয়া জংশন। তো ফাইনালি ট্রেন চলে এসেছে, এখন ট্রেনে করে বোলপুরের দিকে যাচ্ছি। সাঁইথিয়া থেকে উঠলাম, তো ট্রেনের কিছু মুহূর্ত। তো সাঁইথিয়া থেকে ওষুধ নিয়ে ফিরলাম, বোলপুরে নামলাম। এখন এবার সাইকেল স্ট্যান্ড দিয়ে বাইক স্ট্যান্ডে যাচ্ছি, বাইক নিয়ে বাজারে একটু কাজ আছে করে বাড়ি যাব। গাড়ি এখানে রেখে দিয়ে গিয়েছিলাম, এই যে গাড়ি। এবার বাবার কাছে যাবো, একটু বাজারে কাজ আছে করে বাড়ি যাবো। চলুন বাড়িতে গিয়ে দেখাচ্ছি। যে মিস্টার সাঁইথিয়া থেকে এখনই ফিরলেন, ওই জন্য ঠান্ডা 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 শরবত খান। প্রচন্ড গরম। এই যে আমার অবস্থা। তো সাঁইথিয়া থেকে ফিরে এসে বাড়িতে নতুন ফ্যানের হাওয়া খাচ্ছি। এই ফ্যানটা কালকেই আনবক্সিং করেছি, যদি ফ্যানের আনবক্সিং ভিডিওটা দেখতে চান আমাদের টেকনোপবি চ্যানেলে দেখতে পারবেন। এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। এটা আনবক্সিং করেছিলাম এবং তো এই যে ফ্যানটা কালকে এটা আনবক্সিং করেছি। মিষ্টি কিছু বলবি? বল। হ্যালো বন্ধুরা। এখন তাল কাটা হবে, একটা নয় হবে না, আরো আছে। নিয়ে আসবে নাকি? মিষ্টি করে করে তো এখন কানহাকে তাল খাওয়ানোর জন্য নিতে হবে। আমার একটা প্লেট ধুয়ে রেখেছি, এই প্লেটটা নিয়ে যাই। তো এবার এখানে কানহার জন্য প্রথমে আমি দুটো তাল আগে কাটছি আমাদের গোপালের জন্য, তারপরে আমাদের গুলো কাটবো। তো গোপালকে ভোগ নিমজ্জন হয়ে যাচ্ছে, মানে আমরা প্রসাদ পাবো সবাই মিলে। Thank you.
রিভিউ এই মানে তীব্র গরমের সময় সবথেকে বেস্ট হচ্ছে এই খাবার হচ্ছে তাল তালের পোয়া বাংলা কথায় তালের শ্বাস দিস ইজ তালের শ্বাস পাগল দেখেছেন পাগল ইঞ্জিনিয়ার মশাই এখন মাঝি হয়ে যাবে এটাকে আবার ফ্রিজে রাখা হবে পরে খাওয়া দাওয়া হবে যেটা খাওয়া হয়েছে এবার এটাকে সাফাই করা হবে পরিষ্কার টরিষ্কার করি খাওয়া দাওয়া করি দেখা হচ্ছে বিকালে বাই